হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিভাস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আমি আজকের এখানে এই ব্লগটা একটু হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কথাগুলো বলছি এক, আর আমার মুখটা নড়ছে আরেক রকম। আসলে আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কথা যেগুলো বলছিলাম এডিট করার সময় দেখলাম যে সেই কথাগুলো এখানে আসেনি, মানে সাউন্ডটাই আসেনি। তো যার জন্য আমাকে আবার ফের পরে কথাটা এখানে অ্যাড করতে হলো। তো আজকে আমার ব্লগটা হবে, আমি একটা বিয়েবাড়ি যাব সন্ধ্যের সময়, তো সেই জন্য এই ব্লগটা আপনাদের জন্য আজকে শেয়ার করব। তো আমি পরে যাচ্ছি আজকে এই লাল কালারের বেনারসি, এই বেনারসিটা আমার বিয়ের। এর আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যখন আমার শাড়ির কালেকশনের মধ্যে, তখন এই শাড়িটা আমি দেখিয়েছিলাম, তো অনেকেই হয়তো দেখেছেন। আর যারা দেখেননি তাদের জন্য আমি আরও একবার বললাম যে এটা আমার বিয়ের বেনারসি, তো এই বেনারসিটা আমি পরব, আর তার সাথে কিছু গোল্ড জুয়েলারি। আর এই জুয়েলারিগুলো কোনোটাই সোনার না, শুধু সেকেন্ড যে হারটা পড়েছি সেটাই আমার সোনার গয়না, বাকি যেগুলো পড়েছি সবকটা ইমিটেশনের। আর হাতের আছে শাঁখা পলা, সেগুলো সোনার। তো এই হলো আমার আজকের সাজ, আমি পুরো কমপ্লিট, আর মুখে হালকা করে মেকআপ পরেছি। তো আপনারা আমাকে একটু জানাবেন যে আমার এই সাজটা আজকে কেমন হয়েছে। আমি তো রেডি হয়ে গেছি, জিবাকেও রেডি করে দিয়েছি, কিন্তু বুবাই এখন অফিস থেকে ফেরেনি, ও অফিস থেকে ফিরলি ওকেও রেডি হতে বলবো, ওর জন্য শার্ট প্যান্ট সব আলাদা করে বের করে রেখেছি। আর জিভাকে এখানে একটা গ্রাউন্ড পরেছি হোয়াইট কালার, যেটা পুজোর সময় কিনে দিয়েছিলাম ওকে। তো ভিতরে একটা সোয়েটারও পরিয়ে দিয়েছি, মানে একটু মোটা টাইপের জামা, কারণ আজকে তো বাইরে ঠান্ডা রয়েছে। আর এই যে হাতে আমি একটা ব্যাগ নেবো বলেছি, সেই ব্যাগটা ও নিয়ে নিয়েছে, ওটা ভালো লেগেছে, তো সেটা নিয়েই ছবি তুলছে। তো যাই হোক, এখানে আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, বুবাইও রেডি হয়ে গেছে, ও আর মেয়েও রেডি। তো আর চলো আমরা বিয়েবাড়িতে যাই, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা বাইক নিয়ে এসেছি, এসে বিয়েবাড়ির সামনে না আমরা একদম পৌঁছে গেছি, এটাই বিয়েবাড়ি। তো এখান থেকে আমি ভিতরে ঢুকছি, জিভা ওর পাপার হাত ধরেই যাচ্ছে। আর বন্ধুরা আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, এই যে এখানে বর বসে রয়েছে। আসলে এই বিয়েটা আমার আর বুবার কমন ফ্রেন্ডের বিয়ে, বুবার স্কুলের ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড। তো এই হলো ব্রাইড, একটু জুম করে আপনাদের দেখাচ্ছি কাছ থেকে, কারণ আজকে সামনেটা ওখানে যেহেতু ওরা ছবি তুলছিল তো সেই জন্য সামনেটা যাইনি, দূর থেকে ছবিটা আপনাদের দেখালাম। আর জিভা এখানে যেটা করে বরাবরই, ফাঁকা জায়গা পেলে বা কোনো বড় সড়ো জায়গা পেলে সেখানে নিজের মতো খেলতে শুরু করে, তো এখানে ও খেলছে। তো চলুন এবার যাই খাবার কী আছে সেটা দেখতে। তো এখানে স্টার্টারে যেগুলো রয়েছে, গরম গরম জিলিপি ভাজছিল, আর এখানে রয়েছে আইসক্রিম। জিলিপিগুলো সত্যি খেতে খুব সুন্দর লাগছিল। তো জিলিপিগুলো এখানে রাবড়ির সাথে সার্ভ করা হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে গরম গরম জিলিপি, দারুণ লাগছিল খেতে। আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম কম্বিনেশন খেতে কেমন লাগে। তো জিভা আর আমি একটা প্লেটে নিয়েছি, আমাদের একটা প্লেটেই হয়ে যাবে। আর এখানে ছিল কফি আর চিকেন কাবাব, তো কাবাবগুলো আমি একটা প্লেট নিলাম, জিবা খাবে না, তো আমি আর বুবাই একটা প্লেটে দিয়ে খেয়ে নেব। তো এখানে তার সাথে ছিল ফুচকা, তো একটা বাটি করে, জিবা যেহেতু ঝাল খেতে পারবে না তাই শুকনো ফুচকা চার পাঁচটা নিয়ে আসলাম। ও তার সাথে আরও একটা জিনিস, সেটা বলা, সেটা তো ঠিক বলা হয়নি, সেটা হলো চিলি কর্ন। তো সেটাও মোটামুটি বেশ ভালো লাগলো, উপরে যে সসের একটা কম্বিনেশন করে দিয়েছিলো সেই সসটা বেশ ভালো লাগছিলো। আর এই হলো আমাদের ফ্রেন্ডস। তো বুবাই আর ওখানে মেয়ে আমরা গিয়ে বসে পড়েছিলাম, ছবি তুললাম একটা, তারপরে সোজা চলে এলাম খাবারের দিকে। খাবারের এখানে ছিল বেবি নান, প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে আর একটু একটা বেবি নান, প্রত্যেকটা খাবার অবশ্য ঠান্ডা হয়ে গেছিলো তো বেবি নানটা যথেষ্ট ভালো লেগেছে। বেবি নানের সাথে ছিল এখানে নবরত্ন পনির, ফিশ ফ্রাই আর স্যালাড, প্রত্যেকটা খাবার সত্যি ছিল খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। তারপরে ছিল ওদিকে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর যারা ননভেজ খাবে না তাদের জন্য ছিল সাদা ভাত, ফুলকপি রোস্ট, আর সাথে চাটনি পাঁপড়, গরম গরম গোলাপজামুন, আর একটা নরম পাকের সন্দেশ। তো এই ছিল মোট খাবার, খাবারগুলো খেতে সত্যি খুব ভালো, প্রত্যেকটা খাবার খুবই ভালো লেগেছে। তো আপাতত এগুলো নিয়ে খাই, ফিনিশ করি, তারপরে বিরিয়ানি নেব। আর বুবাই খাবার আমি নিয়ে গেলে খাবার তারপরে ও নিতে যাবে, কারণ মেয়েকে একটা প্লেটে ভাত আর পাঁপড় দিয়েছি, কারণ ও তো কিছু খেতে চায় না, তো ওটা দিয়ে বসে আমি আর ও খাই, তখন বুবাই আবার ওর খাবারটা আনতে যাবে। এই যে মেয়ে খাচ্ছে এখানে,
আমি ওকে বলেছিলাম যে আমি তোমার খাবারটা এনে দেবো, তো বললো না তুমি বসে খাও, তাহলে মেয়ে নাহলে আবার বায়না করবে, কান্নাকাটি করবে। তো সেই জন্য আমি খাবারটা নিয়ে এসে বসলাম, তারপরে ও গেল গিয়ে ওর খাবারটা নিয়ে আসলো। তারপরে এই যে আমি এখানে নিয়ে নিলাম স্যালাড আর মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানিটা সত্যি খুব টেস্ট হয়েছিল। তবে মাটন আমি এখানে ছোট্ট থেকে একটা পিস নিয়েছি, খুব বেশি নিইনি, আর আলু তো খাই না, তো যার জন্য আলুটাও আমি নিই না। হয়তো অনেক ফ্রেন্ডস আছেন যারা আলু খুব পছন্দ করেন, তো আমি এখানে আলু নিইনি। ছোট একটা মাটনের পিস নিয়েছি আর একটা চিকেন চাপের একটা চিকেন পিস, তো বেশ ভালো লাগলো বিরিয়ানিটা খেয়ে। আগেই বলেছি প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল আর আমাদের খুবই ভালো লেগেছে রান্নাগুলো। বিরিয়ানি খাওয়া শেষ, এবার নিতে চলে এলাম চাটনি পাঁপড়। তো চাটনিতে ছিল বেশ সুন্দর আমসত্ত্ব দিয়ে, খেজুর দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর একটা চাটনি, আর এখানে ছিল পাঁপড়, তারপরে ছিল গরম গরম গোলাপজামুন। তো গোলাপজামুন আর গরম না, সেটাও হয়ে গেছে নরম, মানে ঠান্ডা, কিন্তু পাঁপড়টা নরম হয়নি, পাঁপড়টা ছিল ক্রিসপি। আর ছিল তার সাথে একটা সুন্দর নরম সন্দেশ, তো সন্দেশটাও বেশ আমার ভালো লেগেছে, এবারে নতুন একটা সন্দেশ খুব ভালো লাগলো। তারপরে সবশেষে ছিল পান, তো পানের দিকে যখন গেলাম দেখলাম পান দাদা, মানে যিনি পান সাজাচ্ছিলেন, তো খুব সুন্দর করে সাজাচ্ছিল, আমার বেশ ভালো লাগলো, বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম। আর ওদিকে জিভা গেছিলো ওর বাবার সাথে আইসক্রিম খেতে, তো আইসক্রিম আমি খাইনি, আইসক্রিমটা জিভা খেয়েছে, আর এখানে আমি দাঁড়িয়ে পান সাজাতে। তো পান সাজা শেষ হলে একটা পান এখান থেকে নেব, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।